বিভিন্ন রকমের বিনোদন পেতে সাবস্ক্রাইব করুন আরজে এন্টারটেনমেন্ট, শুধুমাত্র আপনাদের জন্যই। আবার দেশজুড়ে উদ্যমকে কোভিড গ্রাফ, ইতিমধ্যেই শুরু হয়ে গেছে দ্বিতীয় ওয়েভ বলছেন বাংলার চিকিৎসকেরা, বলেছেন কেন্দ্রের কোভিড কমিটির প্রধান এন ক্যারোরাও। কেন্দ্রের কোভিড কমিটির চেয়ারম্যান এন ক্যারোরার মতে দেশে মেট্রো শহরের করোনা আক্রান্তে 75% ওমিক্রন সংক্রমিত, যদিও ওমিক্রন নিয়ে অযথ উদ্বেগ করার প্রয়োজন নেই বলেছেন দেশ ও বিদেশের বিশেষজ্ঞরা। তবে এর মধ্যেই দেশ ও রাজ্য জুড়ে হু হু করে বেড়ে চলেছে করোনা। একদিনে 50,000 ছাড়ালো সংক্রমণ, দেখে নিন পরিসংখ্যান। গত 24 ঘন্টায় আক্রান্তের সংখ্যা রাজ্য জুড়ে 9,073 জন, দেশের নিরিখে সংখ্যাটা 58,097 জন। সক্রিয় রুগী রাজ্যে 25,475 জন, দেশের নিরিখে সংখ্যাটা 214,004 জন। রাজ্যে সুস্থ হয়েছেন 3,768 জন, দেশের নিরিখে সংখ্যাটা 15,390 জন। রাজ্যে মৃত্যু হয়েছে 16 জনের, দেশের নিরিখে সংখ্যাটা 534 জন। আসুন একবার দেখে নেওয়া যাক কলকাতায় করোনা সংক্রমণের হারটা ঠিক কীরকম। 8 দিনই দ্বিতীয় ওয়েভের রেকর্ড ভাঙল কলকাতা। গত 5 দিনের সংক্রমণ অনুযায়ী কলকাতায় রেকর্ডের হারটা ঠিক এরকম। 4 জানুয়ারি সংক্রমণের হার 4,759 জন, 3 জানুয়ারি সংক্রমণের হার 2,801 জন, 10 জানুয়ারি সংক্রমণের হার 3,194 জন, 1 জানুয়ারি সংক্রমণের হার 2,398 জন, 31 ডিসেম্বর সংক্রমণের হার 1,954 জন। বিশেষজ্ঞরা নজর রাখছেন পরিস্থিতির দিকে। এই আবহে অ্যান্টিবডি ককটেলকে রাজ্য চিকিৎসা পদ্ধতি থেকে আপাতত বাদ রাখার সিদ্ধান্ত নিল স্বাস্থ্য ভবন। অ্যান্টিবডি ককটেল আসলে কি আসুন জেনে নিই। গত বছর করোনা আক্রান্ত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্পকে দেওয়া হয় অ্যান্টিবডি ককটেল। মনোক্লোনাল ককটেল আদতে অ্যান্টিবডির মিশ্রণ। ক্যাসিরিভিমাস ও ইমডেমিভ্যাব এই দুই ওষুধ একসঙ্গে প্রয়োগ করা হয়। পক্ষের মত, স্পাইক প্রোটিনের বিরুদ্ধে কাজ করে ভাইরাসকে দুর্বল করে দেয়। বিপক্ষের মত, ওমিক্রনের ওপর অ্যান্টিবডি ককটেল কাজ করবে কি না নিশ্চিত নয়। ব্যয়সাপেক্ষ এই পদ্ধতি এখনও কেন্দ্রের গাইডলাইনে স্বীকৃত নয়। ষাটোর্ধ্বদের নিয়েও নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগে বলা হয়েছিল 60 বছরের বেশি বয়স্কদের করোনা হলেই হাসপাতালে ভর্তি করাতে হবে। নয়া গাইডলাইনে বলা আছে কোমরবিডিটি বা 60-ঊর্ধ্বদের করোনা হলেই হাসপাতালে ভর্তি করাতে হবে না, চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হতে হবে। চিকিৎসকের একাংশের মতে কোমরবিডিটি না থাকলে 5 থেকে 7 দিনের মধ্যে সুস্থ হয়ে যাওয়ার লক্ষণ দেখা যাচ্ছে, যা অবশ্যই আশার। তবে এই যুক্তিটি মাস্ক ছাড়া ঘুরে বেড়ানো, ঠিকভাবে মাস্ক না পরা, প্রোটোকল না মানায় বড় বিপদ ডেকে আনতে পারে বলছেন চিকিৎসকেরা। নজরে রাখতে হবে কয়েকটি বিষয়। 7 দিন বা তার বেশি জ্বর, বারবার জ্বর আসা, অক্সিজেন স্যাচুরেশন 94-এর কম হওয়া, রেসপিরেটরি রেট 24 প্রতি মিনিটের বেশি, স্মৃতিবিভ্রম বা ভুলে যাওয়া। প্রতিদিন লাফিয়ে বাড়ছে করোনা, তবে মৃত্যুর হারের পাশাপাশি হাসপাতালে ভর্তির সংখ্যা এখনও কম রয়েছে, অক্সিজেন কম লাগছে। ওষুধ বলতে প্যারাসিটামলকে মান্যতা দিচ্ছেন চিকিৎসকেরা, কিন্তু তাই বলে সামান্য ঢিলেমিও উল্টে দিতে পারে অনেক হিসেব। করোনার 3 ঢেউয়ের পার্থক্য কি আসুন জেনে নিই। করোনার 3 ঢেউয়ের পার্থক্যটা একটু দেখে নেওয়া যাক। 7 গন্ধ, প্রথম ঢেউয়ে একদম উদাও, দ্বিতীয় ঢেউয়ে খানিক রয়েছে, তৃতীয় ঢেউয়ে রয়েছে সর্দি কাশি। প্রথম ঢেউয়ে শুকনো কাশি সর্দি নেই, দ্বিতীয় ঢেউয়ে শুকনো কাশি সর্দি নেই, তৃতীয় ঢেউয়ে সর্দি কাশি বুকে কফ জমা, ফুসফুসে সংক্রমণ। প্রথম ঢেউয়ে কোভিড জেলি ধরা পড়েছে, দ্বিতীয় ঢেউয়ে কোভিড জেলি ধরা পড়েছে, তৃতীয় ঢেউয়ে কোভিড জেলি চিহ্ন নেই, জ্বর। প্রথম ঢেউয়ে খুব বেশি, দ্বিতীয় ঢেউয়ে খুব বেশি, তৃতীয় ঢেউয়ে হালকা জ্বর ক্লান্তি। প্রথম ঢেউয়ে খুব বেশি, দ্বিতীয় ঢেউয়ে খুব বেশি, তৃতীয় ঢেউয়ে হালকা হাঁপানি। প্রথম ঢেউয়ে কমপ্লিট রোগীদের মধ্যে খুব বেশি, দ্বিতীয় ঢেউয়ে
অনেকের মধ্যেই খুব বেশি। তৃতীয় ঢেউয়ে সেভাবে দেখা যাচ্ছে না, হাসপাতালে ভর্তি। প্রথম ঢেউয়ে 10% রোগী, দ্বিতীয় ঢেউয়ে 10-12% রোগী, তৃতীয় ঢেউয়ে 1%-এর কম রোগী। করোনা আক্রান্ত হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। করোনা আক্রান্ত হয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট তথা প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। সেলেব জগতেও করোনা আক্রান্তের প্রভাব দেখা দিয়েছে ইতিমধ্যেই। বলিউড থেকে টলিউডে কোভিডের সংক্রমণ ছড়াচ্ছে সিনে ও বিনোদন দুনিয়ায়। ভারতের স্বনামধন্য সঙ্গীতশিল্পী সোনু নিগম ও তার পরিবার করোনা আক্রান্ত। করোনা আক্রান্ত হয়েছেন সস্ত্রীক জন আব্রাম ও অভিনেত্রী একতা কাপুর। টলিউডেও করোনা আক্রান্তের প্রভাব দেখা দিয়েছে চূড়ান্ত হারে। ইতিমধ্যেই করোনা আক্রান্ত হয়েছেন অভিনেতা সুপারস্টার দেব, পরমব্রত চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, অভিনেত্রী পান্না মিত্র, শুভশ্রী গাঙ্গুলি, রুক্মিণী মৈত্র, সঙ্গীত পরিচালক তথা গায়ক জিৎ গাঙ্গুলি, গীতিকার ও কবি শ্রীজাত, চিত্র পরিচালক সৃজিত মুখার্জি ও রাজ চক্রবর্তী। রাজ্যে ইতিমধ্যেই আংশিক লকডাউন শুরু হয়ে গিয়েছে। আসুন জেনে নিই রাজ্যে বিধিনিষেধগুলি সম্পর্কে। প্রভাব পড়েছে পরিবহনে। দিল্লি ও মুম্বাই থেকে সপ্তাহে 2 দিন উড়ান, লন্ডন থেকে উড়ানে না, লোকাল ট্রেনে লাগাম। 50% যাত্রী নিয়ে সন্ধে 7টা অবধি লোকাল ট্রেন চলবে। মেট্রো সময় না কমলেও যাত্রী সংখ্যা সর্বোচ্চ 50%। আপাতত বন্ধ মেট্রো টোকেন, স্মার্ট কার্ড ছাড়া ওঠা যাবে না মেট্রোয়। রাত 10টা থেকে ভোর 5টা পর্যন্ত সব ধরনের পরিবহন বন্ধ। বন্ধ স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়। শিক্ষা প্রতিষ্ঠানে 50% কর্মীদের প্রবেশে অনুমতি। সরকারি ও বেসরকারি অফিসে হাজিরা 50%। ওয়ার্ক ফ্রম হোমে জোর দেওয়ার পরামর্শ। রাত 10টার পর বন্ধ সিনেমা হল, শপিং মল, রেস্তোরাঁ, বার। বন্ধ সুইমিং পুল, স্পা, জিম, বিউটি পার্লার, বিনোদন পার্ক, চিড়িয়াখানা সহ সব ধরনের পর্যটন কেন্দ্র বন্ধ করা হলো। শপিং মল, মার্কেট, রেস্তোরাঁ, পানশালায় 50% প্রবেশে অনুমতি। সিনেমা হল, থিয়েটারে 50%-এর বেশি দর্শক নয়। সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে 50 জনের বেশি নয়। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, আতঙ্কে নয় সতর্ক থাকুন। আরও এই ধরনের ইনফরমেটিভ ভিডিও ও অন্যান্য বিভিন্ন ধরনের ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে রাখুন। থ্যাংক ইউ, গুড বাই।